ডুয়ার্সের লোকানয় হাতির তাণ্ডব এবার হাতির হানায় মৃত্যু হলো দুজনে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ডুয়ার্সের বানার হাতির কলাবাড়ি চা বাগানের অন্তর্গত গাড়া লাইনে দলছুট হাতির হামলায় প্রাণ গেল একই পরিবারের দুজনের সেই সাথে আহত হলেন সেই পরিবারের আরও দুই সদস্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট এলাকায় জানা গেছে মঙ্গলবার গভীর রাতে তিনটি হাতি ডায়নার জঙ্গল থেকে কলাবাড়ি এলাকায় খাবারের সন্ধানে ঢুকে পড়ে সেই দলেরই একটি হাতি দলছুট হয়ে বাগানের গাড়া লাইন বস্তিতে ঢুকে পড়ে তাণ্ডব চালায় সেখানেই হাতির হামলায় প্রাণ যায় দুজনের আহত হন আরও দুই ব্যক্তি মৃতরা হলেন বাবুরাম মাঝি বয়স তেষট্টি এবং বাহামুনি মাঝি বয়স ছাপান্ন দুজনেই কালাবাড়ি চা বাগানের গাড়া লাইনের বাসিন্দা আহতরা হলেন আশা মাঝি বয়স ত্রিশ রাজবীর মাঝি বয়স আট খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছ বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা খবর পেয়ে এলাকায় ছুটে যায় বানারহাট থানার পুলিশ দীর্ঘক্ষণ বনকর্মীদের গ্রামে আটকে রাখা হয় মৃতদেহ তুলতে দেওয়া হয় প্রায় প্রতিদিন রাতেই জঙ্গল থেকে হাতের দল লোকালয়ে ঢুকে পড়ছে খাবারের সন্ধানে ঘর বাড়ি ভাঙছে ক্ষতি করছে চাষের ফসল বন দপ্তরের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলেই অভিযোগ মিলছে না ক্ষতিপূরণ এমনকি যারা প্রাণী হামলায় আহত হচ্ছে তাদেরও সঠিকভাবে চিকিৎসা করানো হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের হাতে রাত ভোর আটকা থাকার পর ভোর নাগাদ মৃতদেহ তুলতে দেন গ্রামবাসীরা ভোর রাতে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে আসা হয় বানারহাট থানায় বুধবার সেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে জলপাইগুড়ি জেলা হাসপাতালে এদিকে বুধবার সকালে সেই গাড়া লাইনে যান আংরা ভাষা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী ছেত্রী এদিকে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে হাতির হামলায় মৃত্যু হয়েছে যাদের তাদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এমনকি যাদের ঘর ভেঙেছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে तो आने के बाद में हम लोग को हम लोगों को भी पता नहीं था कि किस समय में आया था तो दो बजे था वो समय हम लोग आ, समय देखा था दो बजे का करीब दो बजे का था तब उस समय में आया था वो यहाँ पे तोड़ फोड़ कर यहाँ पे दो बूढ़ा बूढ़ी था उसको भी मार दिया मारने के बाद में वो चला गया दूसरे के घर में दूसरे के घर में भी वो तोड़फोड़ किया तोड़फोड़ करने के बाद में और तीसरा घर में भी चला गया और तीसरा घर में भी तोड़फोड़ किया कितना तोड़ आदमी आ... की मौत हुई है यहाँ पर यहाँ पर दो आदमी का मौत हुआ है और घायल कितना आदमी घायल तो दो आदमी हुआ है कितना घर को तोड़फोड़ किया घर तो चार तोड़फोड़ किया है चार कौन सा गाँव है ये तो, ये किलाबड़ी गढ़ा लिंगा गाँव है कितना हाथी घुसा था एक हाथी घुसा था कहाँ से आया ये हाथी ये हाथी हमारा यहाँ के जो हाथी डायना से है वहाँ से आया है क्या नाम ओ, है जिसका मौत हुई है उसका नाम है बाबू राम माझी और उसका वाइफ का नाम है क्या नाम है कितना साल का होगा? साइड से ऊपर होगा और उसका वाइफ का होगा पचपन साठी यही को क्या आता है दिन आता है यहाँ पे कोई सिफ्टी नहीं है सिफ्टी करने के लिए यहाँ पे हम लोगों को यहाँ पे डिपार्टमेंट के तरफ से यहाँ पे जाली लगाना होगा जाली लगाने से वो हाथी इधर ढुकने नहीं सकेगा यहाँ पे सिफ्टी करना होगा और सिफ्टी कोई सिफ्टी नहीं मिलता है यहाँ पे बागान थ्रू से यहाँ बागान थ्रू से गांव है फिर भी यहाँ पे कोई सिफ्टी नहीं होता है आपका नाम मेरा नाम है शंकर बोल रहे हैं কিন্তু এইদিকে রাত্রি একটা সময় আসছে আমাদের এখানে প্রত্যেক দিন হাতির আক্রান্ত আমরা হাতিতে আক্রান্ত আছি প্রত্যেক দিন আমরা কিছু ডিপার্টমেন্ট থেকে সহযোগিতা পাচ্ছি না সহযোগিতা করতে চাই ডিপার্টমেন্ট কিন্তু আমাদের এখানে স্টাফ নাই রিকোমেন্ড নতুন করে কিছু রিকোমেন্ড নাই আমাদের চালিশ সাল আগে যে ওয়াইল্ড লাইফ অফিস ছিল ওইটাই আছে আছে আজকে পর্যন্ত নতুন করে কোনো ওয়াইল্ড লাইফ অফিস নাই আমরা চারটি ডাইনার ডাইনা রেঞ্জে আমাদের ওয়াইল্ড লাইফ অফিস হোক হোক আমরা যেয়ে আমরা ডিপার্টমেন্ট থেকে হেল্প চাতে চাইছি তো আমাদের হেল্প হেঁটে আর ফসল ড্যামেজের আমরা টাকা পাচ্ছি না হাউস ড্যামেজের টাকা পাচ্ছি না মানুষ হাতি দিন প্রতিদিন আক্রান্ত হয়ে যাচ্ছে গরিব মানুষ ওনাদের যে আজকে হয়েছে ওনাদের তো কিচ্ছু নাই কজন মারা গেছে কজন আহত আজকে একটা বাড়ি থেকে দুইজন মারা গেছে দুইজন আহত আছে আর কালকে একজন ইঞ্জুর হয়েছে ও মালবাজার হসপিটালে আছে আর পনেরো দিন আগে ঠিক একজন পিছনে হাডিটা ভাঙেছিল ও শিলগড়ি এখন শিলগুড়িতে চলতেছে এটা দেখুন এটা ডাইনাফরেস থেকে হাতি আসতেছে হাতির জন্য গভর্নমেন্ট কিছু খাওয়ার ব্যবস্থা করছে না আগে যেরকম খাওয়ার জন্য হাতি মাছে মাছে দেওয়া হইতো যে লাগানো হতো একসব বন্ধ দেখুন কোলা গাছ বেত গাছ যে কোনো না হাতির জন্য দেওয়া হইতো আগে সেই সিস্টেমটা এখন বন্ধ সেই সেই জন্য হাতি গ্রামে ঢুকতেছে খাওয়া পাচ্ছে না সেই জন্য গ্রামে বাড়ি বাড়ি ঢুকতেছে মানুষকে অ্যাটাক করতেছে মারতেছে সেইটাই আমাদের অসুবিধা এটা কতটা আতঙ্কে আছে এলাকার লোকজন সবাই একদম আতঙ্কে আছে সবাই ভয় রাতের কি কি করে আমাদের সকালে হয়ে যাবে ঘুমান ঘুমার সময় তো হাতি আসে মারে দিচ্ছে মানুষকে যারা মারা গেছে তাদের নাম কি বাবুরাম মাঝি বাবুরাম মাঝি আর বাহামুনি মাঝি কোন গ্রামে ঘটেছে এটা কোন পাড়া এইটা কোলাবাড়ি টি গার্ডেন গাড়া লাইন আংরা ভাষা এক নম্বর অঞ্চলের মধ্যে ফার্স্ট ডিপার্টমেন্ট ছিল হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে আর রাতের বেলায় তো বডি নিয়ে গেছি কিন্তু আমরা তো ডিপার্টমেন্ট থেকে কিছু হেল্প পাচ্ছি না ওনারা আমাদেরকে হেল্প করতে পারছে না স্টাফ কম আমরা ফোন করতেছি কি চান আপনারা আমরা চাই ওয়াইল্ডলাইফ অফিস হোক আবার নতুন করে যে আগে ছিল আবার নতুন করে রিকমেন্ড হোক নতুন করে ছেলে কাজ পাক এখানে ওয়াল্লাই অফিস হোক আমাদের ডাইনার রেঞ্জের মধ্যে বন বাড়ানো হোক হ্যাঁ ওইটাই আমাদের বন দপ্তরটা টহলদারি বাড়ানো হোক আমরা একটু যে হেল্প পাবো আপনার নাম আমার নাম পার্বতী ছেত্রী আমি এই অঞ্চলের প্রধান রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে দেরি কিসে আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন अथवा सिक्स टू नाइन फोर सिक्स जीरो सेवेन ओन नाइन सिक्स